গত কয়েকদিন আগে সেতুপত্র প্রকাশের মধ্য দিয়ে বিরোধীদের হাতে নির্বাচনী ইস্যু তুলে দিয়েছিল রাজ্য সরকার। সেই মোতাবেক রেডিমেড ইস্যু হাতে পেয়ে ইতিমধ্যে রাজনৈতিক ময়দান গরম করতে শুরু করেছে বিরোধীরা। সরকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন বিধায়ক রতনলাল নাথ। 35,000 কোটি টাকার চিটফান্ড কাণ্ডে মুখ্যমন্ত্রীর পরিবারও জড়িয়ে আছেন বলে মন্তব্য করেন বিধায়ক রতনলাল নাথ। এবং ক্রমশ এটা এমনভাবে টার্ন করছে, কারণটা হলো মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার স্ত্রী, ওনার নাম পাঞ্চালী ভট্টাচার্য। কারো বাড়িতে বিল্ডিং উঠতে পারে, কারো টাকা থাকে এবং তার মালিক, সে রাজ্যের বহু মানুষকে লুট করেছে, চিটিং করেছে সমস্ত টাকা জমিয়ে। এই যে বলছে অ্যামাউন্টটা, আমি বলিনি তো, সরকার বলছে যে এত টাকা চিট করেছে। সেই টাকা জমিয়ে পাঞ্চালী ভট্টাচার্যি মনে করেছে আমার সবচেয়ে বিশ্বস্ত লোক রতন কুমার চৌধুরী, হুজ দ্য ওনার অফ চিট ফান্ড, পাওয়ার অফ অ্যাটর্নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।